মাত্র 30 সেকেন্ডে ঝড়ে লন্ডভন্ড সন্দেশখালী ঢুকড়িপাড়া, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, গৃহহীন একাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন সন্দেশখালীর বিধায়ক, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস বিধায়কের। মাত্র 30 সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড সন্দেশখালীর আগরহাটি গ্রাম পঞ্চায়েতের ঢুকড়িপাড়া। শুক্রবার সকালে হঠাৎই ঝড়ের তাণ্ডব দেখা দেয়। কিছু বুঝে ওঠার আগেই একাধিক বাড়িঘর ভেঙে চুরমার হয়ে যায়। অসহায় অবস্থার মধ্যে পড়েন কয়েক হাজার বাসিন্দারা। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। প্রশাসন সূত্রে জানা গেছে, মাত্র কয়েক সেকেন্ডের ঝড়ে প্রায় 50টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে একাধিক গাছ, উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি, এলাকার বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। 15-20 সেকেন্ডের ভিতরে এখানে ঝড় এসে একদম ঘর বাড়ি তছনছ করে দিয়েছে, পোস্টার পড়ে গিয়েছে, সব একদম তছনছ করে দিয়েছে পুরো গ্রামটাকে। পাশাপাশি ধরুন 20-30টা ঘর একদম পুরো সব পড়ে গিয়েছে, সব অ্যালবেস্টার সব ঘর একদম পুরো ফাঁকা করে দিয়ে গেছে, ইলেকট্রিক বন্ধ, পোস্টার পড়ে গিয়েছে দুটো পোস্টার, বড় হাই পোস্টার পড়ে গিয়েছে। খুব সমস্যার মধ্যে আছি। এই সরকার এইভাবে আমাদের মানে একটা পেপার দিয়েছে, কিন্তু সেই পেপার আমাদের কি কাজে লাগবে, একটা পেপারে কোনো কাজ হয়, এইটুকুই যা পেয়েছি, তাছাড়া কিছু পাইনি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক সুকুমার মাহাতো। এদিন ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মধ্যে ত্রিপল তুলে দেন, শুকনো খাবার দেওয়া হয়েছে ঝড় বিধ্বস্ত বাসিন্দাদের, ত্রাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। হাওয়া এসেছে খুব জোরে, হাওয়া আস্তে আস্তে এক সেকেন্ডের মধ্যে পুরো সব পড়ে গেছে, ইলেকট্রিক পোস্ট পড়েছে, এই বাড়ির সামনে পড়েছে, গাছপালা পড়েছে, ঘরের উপরে গাছ পড়েছে, বাড়ি এখানে তিনটে চার পাঁচটা বাড়ি ক্ষতি হয়েছে। বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে, এলাকায় ত্রিপল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলছে। আমাদের ব্লক সভাপতি শেখ সাজান ভাই বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা গ্রহণ করেছে। সরকারিভাবে বিডিও সভাপতি থেকে আরম্ভ করে ডিএম সাহেব, তারা সবাই এর মানে আছে এই দায়িত্বে, তারা প্রত্যেকেই প্রতি মুহূর্তে খবর নিচ্ছে। আজকে আমরা দেখলেন আমাদের যুব নেতা আমাদের আলমগীর ভাই, তিনিও বাড়ি বাড়ি গিয়ে, এবং প্রতিটা মানুষের কি সমস্যা হচ্ছে, এক্ষুনি একটা বাড়িতে গেলাম যে বাড়িতে টোটালি রান্না খাওয়ার কোনো জায়গা নেই, শুধু চালটা উড়ে গেছে, মানে যা যা ছিল জিনিসপত্র সব ভিজে একেবারে সব নষ্ট হয়ে গেছে। আমরা সেই বাড়িগুলো পরিদর্শন করছি এবং তাদেরকে আশ্বস্ত করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে, চিন্তার কারণ নেই। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করবার কাজ চালাচ্ছেন কর্মীরা, পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকেও দ্রুত বিদ্যুৎ পরিষেবা চালু করবার জন্য চলছে জোর কদমে কাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড, শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।